অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা শিখব কিভাবে টাইমার প্র্যাকটিক্যালি ওয়্যারিং করতে হয়। টাইমার ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এটি 220 ভোল্ট এসি এবং 24 ভোল্ট ডিসি দুটোতেই কাজ করে। অর্থাৎ আমি যদি সোর্স হিসেবে এসি এবং ডিসি দুটোই দিই তাহলে দুটোতেই কাজ করবে। এখন যদি আমরা পিন ডায়াগ্রামে আসি তাহলে দেখবো 2 এবং 7 পিন হচ্ছে সোর্স, 2 এ যদি আমি +24 ভোল্ট এবং 7 এ যদি 0 ভোল্ট দিই তাহলে এটি এনার্জাইজ হবে, অথবা 2 এ যদি আমি এসি সোর্স লাইন এবং 7 এ যদি আমি নিউট্রাল দিই তখনও এটি এনার্জাইজ হবে। 1 হচ্ছে কমন পিন, 1 এবং 3 হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, 8 এবং 5 হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট, 8 এবং 6 হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট, 8 এবং 5 হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। আমরা যদি ফিজিক্যালি চেক করি তাহলে দেখব এটা হচ্ছে 8 পিন, এটা হচ্ছে 5 পিন, এটা 8 আর 6 হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্ট। অর্থাৎ যখন টাইমার এনার্জাইজ হবে তখন হচ্ছে 8 এবং 6 ক্লোজ হবে। বেস এটি হচ্ছে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই, এটি হচ্ছে প্লাস, এটি হচ্ছে মাইনাস। এখন আমরা পুশ সুইচের মাধ্যমে +24 ভোল্ট টাইমারে সাপ্লাই দিব, এটি আমরা +24 ভোল্টে কানেক্ট করব। পুশ সুইচের এনো কন্ট্যাক্ট থেকে একটি ওয়্যার আমরা 7 এ কানেক্ট করব, প্লাস 2 আমরা 0 ভোল্টে কানেক্ট করব, 8 এবং 5 হচ্ছে নর্মালি ক্লোজ, 8 এবং 6 হচ্ছে নর্মালি ওপেন। এই এনওএনসি কন্ট্যাক্ট দিয়ে আমরা একটি 24 ভোল্ট এলইডি এবং একটি 24 ভোল্ট সলিনয়েড অন করব। 8 নম্বর পিনে আমরা 24 ভোল্ট সোর্স দিব, 5 এ আমরা একটি সলিনয়েড কানেক্ট করব। +24 ভোল্ট 8 নম্বর পিনে কানেক্ট করা হয়েছে। সলিনয়েড ভালভের এক প্রান্ত আমরা 5 নম্বর পিনে কানেক্ট করব, এটি একটি 24 ভোল্ট সলিনয়েড ভালভ, এর এক প্রান্ত আমরা 5 নম্বর পিনে কানেক্ট করব। সলিনয়েডের অপর প্রান্ত আমরা 0 ভোল্টে কানেক্ট করব। এনো কন্ট্যাক্ট 6 নম্বর পিনে আমরা এলইডি কানেক্ট করব, এটি একটি 24 ভোল্ট এলইডি। যেহেতু 8 নম্বর পিনে 24 ভোল্ট সোর্স দেওয়া আছে তাই আমরা 8 নম্বর পিনে আর আলাদা করে সোর্স দেব না। এলইডির অপর প্রান্ত আমরা 0 ভোল্টে কানেক্ট করব। এখন যদি আমরা পাওয়ার দিই তাহলে দেখতে পাবো সলিনয়েড ভালভ অন হয়ে আছে, কারণ 5 এবং 8 হচ্ছে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। পাওয়ার দেওয়ার সাথে সাথে এই নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে 24 ভোল্ট সলিনয়েডে যাবে, তখন সলিনয়েডটি অন হয়ে থাকবে। যখন আমরা পুশ সুইচের মাধ্যমে টাইমারে 24 ভোল্ট দিব তখন এটি 5 সেকেন্ড ডিলে করে সলিনয়েডটিকে অফ করে দেবে এবং এই এলইডিকে অন করে দেবে, কারণ এই এলইডি হচ্ছে নর্মালি ওপেন কন্ট্যাক্টে কানেক্টেড। 5 সেকেন্ড পরে 8 এবং 6 পিন ক্লোজ হয়ে যাবে এবং 8 এবং 5 পিন ওপেন হয়ে যাবে। পাওয়ার দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই সলিনয়েডটি অন হয়ে আছে, এটি 5 সেকেন্ড পর্যন্ত অন হয়ে থাকবে। 5 সেকেন্ড পর্যন্ত যদি আমরা এই পুশ সুইচ প্রেস করে টাইমারে পাওয়ার দিয়ে রাখি, 1 2 3 4 5, 1 2 3 4 5 ছেড়ে দিলে আগের অবস্থায় চলে যাবে। পাঁচ